হল তো যেটা আমি প্রথমে দেখাবো সেটা আমার বেবির খুবই পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে এই টয়টা। এটা হচ্ছে রলি পলি, এটাকে রলি পলি বলা বলে, ফার্স্ট গাই এরকমই কিছু নাম রয়েছে। আর এটা হচ্ছে বেবি হাগ ব্র্যান্ডের। তো বেবি হাগ ব্র্যান্ড বাচ্চাদের জন্য খুবই ভালো একটা ব্র্যান্ড, তাদের ক্লোথ, তাদের টয় অ্যান্ড সব কিছু খুব ভালো। যা যা আমি কিনেছি এখনও পর্যন্ত বেশ ভালোই। তো জাস্ট এটার সাউন্ডটা দেখো, খুবই কিউট, খুবই সফট একটা সাউন্ড। তো ছোটো বাচ্চাদের জন্য খুবই ভালো এই সাউন্ডটা, কারণ ছোটো বাচ্চাদের প্রথম প্রথম যে টয়গুলো দেওয়া হয় তো সেগুলো খুব লাউড কিছু আওয়াজ দের না দেওয়াই ভালো। অ্যান্ড এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটাকে তুমি যতই ধাক্কা দাও জয়ই করো না কেন, এটা তার নিজের পজিশনে আবার ফিরে আসে। অ্যান্ড জাস্ট এটা নড়বে আর এটার এরকম সুন্দর একটা সাউন্ড আসবে। তো এটা যদি অনেক দূরেও থাকে আর আমার মেয়ে যদি জাস্ট এটাকে দেখতেও পায়, ও এত সুন্দর এটাকে দেখে রিয়্যাক্ট করে, হাসে, অ্যান্ড এটা যখন নড়ে জাস্ট ও নিজের হাত পা নাড়াতে থাকে, এক্সাইটেড হয়ে যায়। খুবই পছন্দ করেছে, আমি ভাবতেই পারিনি যে এটা দেখে ও এত সুন্দর রিয়্যাক্ট করবে। সো এটার কালারটাও খুবই সুন্দর, ব্রাইট ইয়েলো কালার। তো ব্রাইট কালার বাচ্চাদের খুবই অ্যাট্রাক্ট করে। তো খুবই সুন্দর এই প্রোডাক্টটা, তোমরা যদি কিনতে চাও তোমাদের বেবিদের জন্য তো অবশ্যই নিতে পারো। অ্যান্ড নেক্সট আমি তোমাদেরকে দেখাবো একটা ভেরি কিউট টাওয়াল, সেটা হচ্ছে এই হোয়াইট খরগোশ শেপের টাওয়াল। তোমরা বুঝতে পারছো দুটো পা রয়েছে, দুটো কিউট কান রয়েছে, অ্যান্ড পেছনটা দেখো খুবই কিউট একটা লেজ রয়েছে, যে কোনো বাচ্চাদের পরালে ভেরি ভেরি কিউট লাগবে। বাট আমার মেয়ের পার্সোনালি এটা পছন্দ হয়নি, কারণ সে একদমই জড়িয়ে পেঁচিয়ে থাকা পছন্দ করে না। তাকে যখন এটা পরানো হয়েছে এমন পা ভেতরে ঢুকিয়ে এবং হাত দিয়ে আটকে দেওয়া হয়েছে, বা সে চিৎকার শুরু করেছে, ছটফট করছে যে কখন সে এখান থেকে বেরোবে। বাট ইটস ভেরি সফট, ভেরি সফট, ভেরি সফট, যে কোনো বাচ্চাদের জন্য, স্কিনের জন্য সুইটেবল। সো তোমাদের পছন্দ হলে অবশ্যই নিতে পারো। অ্যান্ড এই সব কিছু পারচেস লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো চেক আউট ডিসক্রিপশন বক্স। অ্যান্ড তোমরা ভিডিও দেখে প্লিজ লাইক করো ইয়ার, কারণ তোমরা লাইক করতে ভুলে যাও। সো দেখো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো। অ্যান্ড দেন আমি নিয়েছি আরও দুটো হুডেড টাওয়াল অ্যান্ড টুপি রয়েছে এতে, যেটা কিনা বাচ্চাদের মাথাও ঢাকা যাবে। অ্যান্ড অনেকেই বাইরে যাচ্ছ হালকা ঠান্ডা, তো এটা পরিয়ে নিয়ে যাওয়া খুবই সুবিধা। অ্যান্ড এটাও হচ্ছে বেবি হাগ ব্র্যান্ডেরই, খুবই সফট, অ্যান্ড এতে স্টিকারও রয়েছে, খুব সুন্দর কিউট। আমি দুটো নিয়েছি, একটা ইয়েলো অ্যান্ড একটা পিঙ্ক কালার। সো খুবই ভালো, খুবই সফট, খুবই সুন্দর টাওয়াল। বাট এটা একটু সাইজে আমি ভুল করে ফেলেছি, একটু ছোটো সাইজে নিয়ে ফেলেছি, আর একটা বড়ো সাইজ দিলে হয়তো ভালো হতো। অ্যান্ড নেক্সট আমি নিয়েছি ফিলিপসের অ্যাভেন্টের এই ফিটিং বাটল, এতে দুটো করে থাকে। তো আমি দুটো প্যাকেট নিয়েছি, মানে চারটে, তো আমার প্রয়োজন হয় না, আমি তিনটে ব্যবহার করছি অ্যান্ড একটা এখনও ইউজ করিনি, তো সেটাই দেখাই তোমাদেরকে। অ্যান্ড খুবই ভালো, পার্সোনালি আমি তোমাদের রেকমেন্ড করতে পারি, যাদের ছোটো বাচ্চা আছে, ভাবছো যে কী ফিটিং বোতল নেবো, কোনটা ভালো, কোনটা বেবিদের জন্য ভালো, কোনটা ভালো না, তো তাদেরকে বলবো অবশ্যই ফিলিপসের অ্যাভেন্টের এটা তোমরা নিতে পারো, ইউজ করতে পারো। এর কোয়ান্টিটি হচ্ছে 260 ml, 9 আউন্স, সব কিছু আউন্সের কোয়ান্টিটিতেও রয়েছে অ্যান্ড ml এরও রয়েছে, যার যেটা সুবিধা। অ্যান্ড এটার টিপ টা বলবো আমি বিশেষ করে, খুবই ভালো, খুবই সুন্দর, সফট অ্যান্ড ফ্লেক্সিবল অ্যান্ড অ্যান্টিকলিক রয়েছে, যা কিনা বাইরের হাওয়া বেবিদের পেটে যাবে না। বাইরের হাওয়া বেবিদের পেটে গেলে তার গ্যাস হতে পারে, খুবই সমস্যা হয়, তাদের পেটে ব্যথা হয়। সো আমি বলবো এটা তোমরা নিতে পারো, যাদের ছোটো বেবি রয়েছে তারা অবশ্যই।
বোতল ইউজ করলে অ্যাভেঞ্জার বোতল ইউজ করতে পারো। অ্যান্ড নেক্সট আমি দেখাবো গিফট, এবার গিফটের পালা। তো ফার্স্টে আমি দেখাবো এটা, খুবই কিউট একটা ড্রেস, ভীষণ কিউট, কালারটাও কিউট, ড্রেসটার ডিজাইনটাও কিউট। অ্যান্ড এটা হচ্ছে ওয়ানজি স্টাইলের রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ওয়ানজি স্টাইলের, এর সাথে কোনো প্যান্ট নেই কারণ এটা ওয়ানজি স্টাইলে রয়েছে। অ্যান্ড ভেরি কিউট এর কালার ডিজাইন। অ্যান্ড এটা হচ্ছে বেবি হাগ ব্র্যান্ডেরই, অ্যান্ড 100% কটন, অ্যান্ড ভেরি সফট। আর এই যে মেটেরিয়ালটা রয়েছে ভীষণ সফট, বেবিদের স্কিনের জন্য কোনো সমস্যা হবে না কারণ খুবই সফট। অ্যান্ড এগুলো আসার পরে আমি সব কিছুই ডেটল ওয়াশ করে নিয়েছি। অ্যান্ড এটা আমার ফ্রেন্ড পল্লবী গিফট করেছে, থ্যাংকস পল্লবী, খুবই সুন্দর তোর গিফটটা, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। তো আমি এখানে তোদের পিকচারটা দেখিয়ে দেবো যে এই ড্রেসটা পরে ওকে কেমন লাগছে। অ্যান্ড পল্লবী তুইও দেখে নিস, কারণ আলাদা করে আমি তোকে পিকচার পাঠাইনি, কারণ আমি চেয়েছি তুই এখানেই ওকে দেখ যে ওকে কেমন লাগছে। তো তোমরাও কমেন্ট করে জানাও যে আমার বেবিকে এই ড্রেসটা পরে কেমন লাগলো। অ্যান্ড নেক্সট ও আরেকটা কিউট গিফট দিয়েছে, সেটা হচ্ছে এই ব্যান্ড, হেয়ার ব্যান্ড, খুবই সুন্দর, খুবই কিউট, এটাও হচ্ছে বেবি হাগের, অ্যান্ড সুন্দর, খুবই কিউট। বাট এটার একটাই প্রবলেম যে খুবই হার্ড, ভীষণ ভীষণ হার্ড, তোমরা এটার মেটেরিয়ালসটা দেখতেই পাচ্ছ। তো এটা আমার মনে হয় বেবিদের জন্য ঠিকঠাক নয়, আমি জানি না, বেবি হাগ তো ব্র্যান্ডটা আমার পার্সোনালি পছন্দ, বাট ওরা একটা বেবির জন্য কি করে এইরকম মেটেরিয়ালস দিয়ে এইরকম হেয়ার ব্যান্ড বানাতে পারে আমি জানি না, বাট খুবই কিউট। ও হয়তো বড় হলে এটা পড়তে পারবে, এখন পড়তে পারবে না। তো থ্যাংক ইউ অ্যাগেন। নেক্সট গিফট হচ্ছে যেটা কিনা আমার মেয়ের সোনাই দাদাই গিফট করেছে, তো সেগুলো হচ্ছে, প্রথমে এই সফট টয়টা আমি কি দেখাবো, ইটস নাইস কিউট ক্যাটারপিলার, ইটস ভেরি কিউট। তো আমার বেবি এটাকে ভীষণ পছন্দ করেছে, ওর এই শুরগুলো তো ভীষণ পার্সোনালি ওর পছন্দ হয়েছে, এটাকে ও ধরছে, মুখে দিচ্ছে, অ্যান্ড খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর, সফট অ্যান্ড কালারফুল। বিশেষ করে বেবিদের জন্য কালারফুল যে কোনো টয় ওদের অ্যাট্রাক্ট করে, অ্যান্ড ওরা ভীষণ পছন্দ করে। নেক্সট হচ্ছে বাথটাব, যেটা কিনা এখন আমার হাতে করে নিয়ে এসে তোমাদেরকে দেখানো সম্ভব না। বাথটাবটাও আমার মামা, মানে আমার মেয়ের সোনা দাদাই গিফট করেছে, অ্যান্ড সে ভীষণ ভীষণ এনজয় করেছে, তোমাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো, দেখো খুবই এনজয় করেছে প্রথম দিনই। তো জাস্ট আমি এমনি একটা ভিডিও করার জন্য ভাবলাম যে ঠিক আছে, আজকে যখন ওকে স্নান করাবো তখন ভিডিও করবো, যে দেখি কেমন ও এনজয় করে। বাট ও এত সুন্দর প্রথম দিনই এনজয় করবে আমি ভাবতেই পারিনি, ভীষণ এনজয় করেছে, রিল্যাক্স, মানে এত সুন্দর রিল্যাক্সে ও স্নান করেছে, জাস্ট অসাধারণ। আমরা সবাই অলরেডি হাসতে হাসতে, জাস্ট কি বলবো, এত সুন্দর ও এনজয় করেছে বাথটাবে স্নান করে, অ্যান্ড ভেরি ভেরি নাইস প্রোডাক্ট, থ্যাংকস অ্যামাজন। অ্যান্ড হ্যাঁ, আমি ভুলেই গেছি বলতে যে এই ক্যাটারপিলার অ্যান্ড বাথটাব অ্যামাজন থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড আমি তোমাদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করতে পারো যদি তোমাদের পারচেস করার ইচ্ছে থাকে। তো এই ছিল একটা ছোট্ট ফার্স্ট ক্রাই অ্যান্ড অ্যামাজন হল। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে প্লিজ ভুলো না, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, অ্যান্ড নিচে বেল বাটনটাকে প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলো, টাটা, টেক কেয়ার।